শীতকালে চিটগাঙের মানুষরা কাঁচা মরিচ বাটা দিয়ে হরেক রকমের তরকারি রান্না করে, আর শীতকাল তো প্রায় চলে এসেছে, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে কাঁচা মরিচে দেশি মুরগির একটা ভুনা রেসিপি করে দেখাই। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপির জন্য আমার প্রয়োজন 1 কাপ পরিমাণে পেঁয়াজ, 2 টমেটো, আর 1 টেবিল চামচ পরিমাণের রসুন, আর 1/2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। তার সাথে লাগছে 2 চা চামচ পরিমাণের জিরা বাটা, আর লাগছে 5 টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ বাটা, আর তার সাথে নিয়েছি কিছু গরম মশলা, আর তার সাথে নিয়েছি 1 কেজি পরিমাণের একটা দেশি মুরগি। দেশি মুরগিটা আমি স্কিন সহ নিয়েছি, আর নর্মাল রেগুলার পিসে আমি কেটে নিয়েছি, আর এই মুরগিগুলোকে আমি হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো এখন রান্নাতে চলে আসি। এ রান্নার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তারপর যে শুকনো গরম মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এই গরম মশলা থেকে খুব ভালো একটা স্মেল আসবে। গরম মশলাগুলো ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একদম গোল্ডেন কালার করার দরকার নেই, পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি যেই পরিমাণে রসুন নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণের আদা বাটা নিয়েছি। তো এখন আদা রসুনগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচগুলোকে আমি সিদ্ধ করে তারপর বেটে নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ না করে বেটে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মিক্স মশলা। মিক্স মশলাটা দিয়েই আমি এখন সামান্য একটু পানি এখানে অ্যাড করে দেব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। এখন আর কি শুধু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পালা। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে 2 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 মিনিট কষানোর পর এখন এখানে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি, আর টমেটোগুলো আমি বড় বড় করে দিচ্ছি, রান্না করতে করতে টমেটোগুলো কিন্তু গলে যাবে। তো এখন এটাকে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর যখন দেখবেন এখান থেকে তেলগুলো আলাদা হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে, আর টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে এসেছে। তো এখন এখানে আমি যে চিকেনগুলো আগে থেকে হলুদ দিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দেব। আর এখানে আমি কোনো হলুদ অ্যাড করব না, এই চিকেনের গায়ে যতটুকু হলুদ আছে এই হলুদটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এখন এই চিকেনের সাথে মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই যে দেশি মুরগিটা আছে সেটা অনেক বড়ই দেশি মুরগি, আর এটা যেহেতু স্কিন সহ আছে তাই এটার ভেতরে মশলা ধুকতে একটু টাইম লাগবে। তো এখন এটাকে আমি ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে অবশ্যই এভাবে ঢাকনা খুলে নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। চিকেনটা যখন কষাতে কষাতে 80%-এর মতো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি আলু অ্যাড করে দেব। তো আমার চিকেনগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এখন এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর চিকেনগুলো কিন্তু মিডিয়াম আঁচেই আমি রান্না করছি। তো এখন এখানে আমি 2 আলুকে বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এখন আমি আরেকটু নেড়ে চেড়ে আলুগুলোকে কষিয়ে নেব। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ আলুগুলোকে আমি এই তেল মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আশা করি আজকে আমার এই রেসিপিটা অনেক উপকারে আসবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণের গরম পানি অ্যাড করে দিয়ে চুলাটাকে ঢেকে আলু আর মাংসটা সেদ্ধ হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উপর থেকে টালা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই কিন্তু আমার মজাদার কাঁচামরিচের মুরগির রেসিপিটা হয়ে যাবে। ভাত, পোলাও অথবা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেনের রেসিপিটা অসাধারণ লাগে। যারা একটু রান্নার নতুনত্ব আনতে চান তারা অবশ্যই এই কাঁচামরিচের চিকেন রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।